everyone, welcome to my channel. আমি নিহা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব আমার ইউনিভার্সিটিতে। তো বেসিক্যালি আমি একটা সেমিস্টার ব্রেকে আছি অ্যান্ড আমি একটা অভাগী। সো সেমিস্টার ব্রেকে আমি আমার ইউনিভার্সিটিতে আবার ঘুরতে যাচ্ছি, বাট আমি একা অভাগী না, আমার সাথে আছে আমার আরেক ফ্রেন্ড, অভাগা ফ্রেন্ড, যারও যাওয়ার মতো কোনো ঠিকানা নাই। তাই আমরা দুজন মিলে ডিসাইড করলাম যে চল যাই ইউনিভার্সিটিতে, একটাবার ঘুরে আসি অ্যান্ড একটা ব্লগ শ্যুট করে আসি। তো আপনাদের সবাইকেও আমি সাথে করে নিয়ে যাব, বেসিক্যালি সাথে করে নিয়ে যাবো না, মানে ভিডিও করবো, আপনারা সবাই আমার ইউনিভার্সিটিটা একটু দেখবেন। অ্যান্ড আপনাদের সবাইকে আবারও স্বাগত, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। সো লেটস গো নাও। এখন বাসে আছি আর আমার সাথে আছে আমার সেই অভাগা বন্ধুটা যেটার ট্যুরে যাওয়ার কোনো জায়গা নাই, যার কথা বলছিলাম, এই যে মিনহাজ। হ্যালো, আমরা এখন ভার্সিটি বাসে আছি, আসলে ভার্সিটি বাস না, বিআরটিসি বাস ভাড়ায় চলে, ভার্সিটি বাসও আছে নীল বাস, বাট আমরা উঠি নাই ওইটাতে। সো দেখা হবে ক্যাম্পাসে। হ্যালো, সো আমরা এখন চলে আসছি ভার্সিটিতে, আমার সাথে আছে মিনহাজ। তো আমরা এখন যাচ্ছি শহীদ মিনারের দিকে, কারণ আমাদের বাস এসে থামছে শহীদ মিনারের কাছে। তো আমরা ভাবলাম যে আগে শহীদ মিনারটায় আপনাদেরকে একটু ঘুরাই, তারপর গিয়ে আমরা ভার্সিটির মানে মেইন জায়গাগুলোতে যাব, মানে ফ্যাকাল্টিগুলোর কাছে। তো লেটস গো টু শহীদ মিনার। প্রচণ্ড বাতাস আর অনেক আরাম, অ্যান্ড এটা হচ্ছে এই রাস্তাটাকে, হ্যাঁ এটা অনেক রিফ্রেশিং। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাকে বলা হয় আমাদের ভার্সিটি কৃষ্ণচূড়া রোড, কারণ পুরোটা রাস্তা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, দুই পাশে কৃষ্ণচূড়া গাছ। এই যে আপনারা হয়তো বা দেখতেছেন দুই পাশে কৃষ্ণচূড়া গাছ, আর তার মাঝখান দিয়ে মানে এটা হচ্ছে শহীদ মিনারের দিকে ডাইরেক্ট যায়। তো এটা হচ্ছে আমাদের ভার্সিটির শহীদ মিনার। শহীদ মিনারটা হচ্ছে আমাদের ভার্সিটির মানে অনেক ফেমাস একটা প্লেস, অনেক বড় শহীদ মিনারটা। আমরা মাঝে মধ্যে এসে এখানে বসে থাকি, হ্যাঁ আড্ডা মারি এখানে বসে। ফার্স্ট ইয়ারে তো আমরা প্রচুর আড্ডা মারতাম এখানে, বাট এখন যেহেতু একটু বড় হয়েছে তো এখন আর আমাদের মানে ততটা আসা হয় না। শহীদ মিনারে ওঠার প্রথম রুলস হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের পায়ের জুতো খুলে নিতে হবে। এই যে মিনহাজ ওর জুতো খুলে নিছে, আমিও এখানে আমার জুতো খুলবো অ্যান্ড উপরে উঠবো। আমাদের শহীদ মিনারটা যথাসম্ভব আমরা ক্লিন রাখার চেষ্টা করি এবং অবশ্যই জুতা খুলে তারপরে উঠি। তো আপনারা যারা শহীদ মিনারে যাবেন, আমাদের ভার্সিটির শহীদ মিনারে আসুন বা নিজেদের ভার্সিটির শহীদ মিনারে আসুন, অবশ্যই জুতো খুলে সম্মানের সহিত ওঠার চেষ্টা করবেন। তো মিনহাজ এখানে বসে আছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহীদ মিনারটা। আমাদের শহীদ মিনারটা অনেক সুন্দর, আমাদের অনেক প্রিয় একটা জায়গা, আর এখানে আমরা বসি আড্ডা দেই, অনেক মজাই লাগে, যার কারণ স্পেস দেখতে পারতেছেন অনেক স্পেস। এখানে আমরা প্রায় গ্রুপ করে আড্ডা দেই বসে বসে। ওইখানে শহীদ মিনার, এখানে ছায়া আছে, আমরা ছায়াতে বসি অ্যান্ড শহীদ মিনার থেকে আমাদের ইউনিভার্সিটির সেন্ট্রাল ফিল্ড দেখা যায়। এই যে আমাদের হচ্ছে সেন্ট্রাল ফিল্ড, এটা সেন্ট্রাল ফিল্ড অ্যান্ড ওই যে দূরে একটা পাহাড়ের উপর একটা ফ্যাকাল্টি দেখতে পাচ্ছেন সাদা, ওইটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। এর পাশে এই যে নিচে ওই পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ ওইখানে হচ্ছে আমাদের আছে কেন্দ্রীয় মসজিদ।
আর এখানে হচ্ছে আমাদের ফেমাস মিনহাজ, মিনহাজুল হক হামজা, যাকে আমি আদর করে মিনহু ডাকি মাঝে মধ্যে এবং মিনহাজও ডাকি। এই যে আমাদের, আমি এখন মসজিদের সামনে আছি। ওই যে দূরে শহীদ মিনার, ওইখান থেকে এই যে বাস স্ট্যান্ড, এরপরে হচ্ছে আমাদের মসজিদ, সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ যেটাকে বলা হয়। দেখেন তো এটা হচ্ছে আমাদের মসজিদ। মসজিদের এখানে কিছু সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে। হচ্ছে মসজিদ ছেলে মেয়ে সবার জন্যই ওপেন, যদিও মসজিদে জামাতে নামাজ পড়তে পারে ছেলেরাই শুধু, বাট এমনিতে মেয়েদের যাওয়ার তো কোনো নিষেধাজ্ঞা নেই। এই যে দেখুন ফ্লাওয়ার, ই ই অনেক সুন্দর। এই যে জবা ফুল, মিনহাজ আর জবা, কি কম্বিনেশন, অনেক সুন্দর জবা ফুল, মানে এটা ছোটখাটো একটা ফুলের বাগান বলা যায়। তখন তো ভালোভাবে দেখাইতে পারি নাই। এই যে দেখুন বলছে ইয়া মসজিদটা, আমাদের স্ট্রাকচারটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই সুন্দর। হ্যাঁ, আর এই যে বললাম দূরে শহীদ মিনার, মসজিদ, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, তার পাশে সায়েন্স ফ্যাকাল্টি। এটা হচ্ছে নতুন একটা হল হচ্ছে, আমি জানি না এটা প্রবাবলি ইয়া মেয়েদের হল, বঙ্গবন্ধু হল হচ্ছে ছেলেদের হল, বাট আমি শুনলাম এটা নাকি নতুন মেয়েদের হল হবে, সো আমি জানি না এটা কি আসলে। আর এটা হচ্ছে আমাদের হল রোড। এই যে এটা হচ্ছে দত্ত হল, এটা ছেলেদের হল। হ্যাঁ, এটা এটা মোটামুটি এটা পাহাড়ের উপরে, আপনি দেখতে পাচ্ছেন পাহাড়টা এখান থেকে ছোটো লাগতেছে, বাট এতটা ছোট না। দত্ত হল, দত্ত হলের পাশেই নজরুল হল, নজরুল হল প্রবলি এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এবং এখানে হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়া বর্তমানে বন্ধ আছে, কারণ আমাদের কোভিডের কারণে ক্যাফেটেরিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এখনও ওপেন হয় নাই। এইটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নীল বাস, আমরা যে বাসে আসছিলাম ওইটা মূলত বিআরটিসি বাস, ওইটা ভার্সিটি কর্তৃপক্ষ বিআরটিসি থেকে ভাড়া নিয়ে আমাদেরকে সার্ভিস দেয়। আর এগুলো হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস, কিনা বাস, এগুলো কোনো ভাড়ায় চালিত না। এই যে সামনে হচ্ছে হিনো বাসগুলো, নীল বাসে চড়তে বেসিক্যালি সবচেয়ে বেশি ভালো লাগে, বাট নীল বাস আমি আসার সময় পাই নাই, বিআরটিসি পাইছি তো ওইটা তো উঠে গেছে। এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় লেখা। এটা হচ্ছে আমার ফ্যাকাল্টি, যে ফ্যাকাল্টিতে আমি পড়াশোনা করছি, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ কুমিল্লা ইউনিভার্সিটি। ওইটা হচ্ছে আমাদের যে একেবারে মেইন গেট থেকে সোজা এসে ডান পাশেই হচ্ছে আমাদের ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। আমি এই ফ্যাকাল্টির ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি বর্তমানে। সো বিজনেস ফ্যাকাল্টিতে আমি উঠতেছি। এটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির ভিতরের দিকের অবস্থা। আর এর পাশাপাশি এখানে আছে কিছু বেসিং, যেগুলো ভার্সিটি কর্তৃপক্ষ একেবারে পারমানেন্টলি বসাই দিছে করোনার কারণে, মানে ওরা এতটাই সচেতন যে পারমানেন্ট বেসিং বসাই দিছে ফ্যাকাল্টির সামনে। ইউ ক্যান সি, মাঝে মধ্যে আমি এখানে আয়নাগুলোতে এসে নিজের মেকআপ ঠিক করি, যদিও আমি মেকআপ খুব একটা করি না, তাই যে আমাকে দেখা যাচ্ছে। আমি ভার্সিটি থেকে বের হয়ে গেছি, এখন আমি আসছি একটা শিট প্রিন্ট আউট করবো। শিট বলতে আমার একাডেমিক শিট না, আমার অন্য একটা, হ্যাঁ, কাজের শিট, তো আমি এটা এখন প্রিন্ট আউট করবো। এখন আমি আছি ফটোকপির দোকানে, আমাদের ভার্সিটির ফটোকপির দোকান। তো আমি এখন চানাচুর খাইতে আসছি। এই যে চানাচুর বানাচ্ছে ভাইয়া, এই যে ভাইয়াটা চানাচুর বানাচ্ছে। আজকে আমরা ব্লগের বিএলওজি করতেছি, খাওয়া।
দেখি টেস্ট কেমন হয়। আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, মিনা আগে কোনোদিন ট্রাই করছিস? তো দেখি কেমন হয়। হাই, সো আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে, এখন বাসে আছি, 12টার বাসে ব্যাক করেছিলাম, তো এখন ব্যাক করতেছি। পুরো ক্যাম্পাস আজকে ঘুরে দেখা সম্ভব হয় নাই, তো নেক্সট টাইম আরেকদিন অন্য একটা ব্লগে পুরো ক্যাম্পাস ঘুরে দেখাবো। তো আজকের মতো এখানে বিদায়, আমার সাথে মিনহাজও বিদায় নিচ্ছে, মিনহাজ নেমে যাবে বিশ্বরোড আর আমি চলে যাব আমার বাসার দিকে। সো বাই বাই। যদিও আমি বাসের মধ্যে বাই বলে দিয়েছিলাম, বাট আমি ভাবলাম যে একটু ফর্মালি বিদায় নেওয়া যাক। সো আমি এখন এখনকার মতো ভিডিওটা শেষ করছি। তো আমার মাঝখান দিয়ে ভিডিও শ্যুট করার সময় কিছু ক্লিপ মিসিং হয়ে গিয়েছে, যার কারণে আমি আরও কিছু জায়গা আপনাদেরকে দেখানোর কথা ছিল বাট দেখাইতে পারি নাই। যাই হোক, আমি আপনাদেরকে পরবর্তীতে কোনো ব্লগের মধ্যে আমি দেখাই দেবো আমার পুরো ভার্সিটির ট্যুর। আজকে জাস্ট অল্প একটু জায়গায় আমি দেখাইতে পারছি, আসলে আজকে সময়ও ছিল না সত্যি কথা বলতে যা। তো আরেক দিন যখন আমার বাকি সব ফ্রেন্ডরা থাকবে তখন আমরা একসাথে আবার কোথাও ঘুরতে যাব। তো আজকের জন্য এখানেই শেষ করছি, বাই। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, এবং দয়া করে একটু শেয়ার দিবেন যাতে আমার সাবস্ক্রাইবার কিছুটা বাড়ে। বিকজ আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমি যেহেতু নতুন মানুষ, আমি আসলে ভিডিও কীভাবে করতে হয়, কীভাবে এডিট করতে হয়, কীভাবে শ্যুট করতে হয় এগুলো সম্পর্কে একেবারেই কিছু জানি না, একেবারেই আনারই। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। সো এতটুকুই, বাই।